হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং দুনিয়াবী কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে এভাবেই বর্ণনা করেছেন জুমার নামাজের ফজিলত। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেন রবের এই নির্দেশনা অক্ষরে অক্ষরে মানলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে জোর প্রস্তুতি, তবে খেলার জায়গায় খেলা, তাই বলে ধর্মে কর্মে তো ঘাটতি রাখা যায় না। নামাজের সময় হতেই তাই ক্রিকেটাররা ছুটলেন মসজিদের পথে। সিলেটের লোকাল বয় জাকির হাসান, এই মাঠ ঘাট মসজিদ সবই তার চেনা। তবে এদিন তাকে দেখে মনে হলো কোনো আরব শেখ, পরনে সাদা তোপ, মাথায় টুপি। আরেক সিলেটি তারকা এবাদত হোসেন চৌধুরীও সতীর্থদের সাথে জুমার নামাজ আদায় করেছেন। যদিও চোটের কারণে বিশ্বকাপের মতো এই সিরিজেও খেলা হচ্ছে না মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের নায়কের, তবে নিজের এলাকায় যখন ঘাঁটি গেড়েছে দল, একটু ঢু মারার লোভ সামলাতে না পারাটাই স্বাভাবিক। শুক্রবার সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল। এরপর তড়িঘড়ি করে নামাজের জন্য প্রস্তুত হয়ে মসজিদের পথ ধরেন ক্রিকেটাররা। মসজিদ বেশি দূরে না হলেও টিম বাসে করে একসাথে সবাই জুমার নামাজ আদায় করতে চান। সময় ছিল অল্প, নামাজের জন্য তৈরি হতে একটু দেরি করে ফেলেন নাইম হাসান ও হাসান মাহমুদ। সতীর্থদের সঙ্গী হতে দ্রুত এসে বাস ধরেন সবার শেষে। নামাজ শেষে ক্রিকেটারদের এক নজর দেখতে ভিড় লেগে যায় মসজিদ প্রাঙ্গণে। মুশফিক রহিম, মেহেদি হাসান, মিরাজরা এসেছিলেন পুরোপুরি জুমাবারের আউটফিটে। বাকিরা কেউ টি শার্ট, কেউ প্র্যাকটিস কিট পরে আদায় করেন নামাজ। বিসিবির লগতে বাঘের ছবি থাকায় অনেকেই প্র্যাকটিস কিট উল্টো করে পরে নামাজ আদায় করেন, কেউ আবার লগো ঢেকে দেন স্কচ টেপে। ভক্তদের ভিড় দেখা গেল নামাজ আদায়ের জন্য আসা ক্রিকেটারদের সেলফি, অটোগ্রাফ বা ফটোগ্রাফের আবদার জানিয়ে বিরক্ত করেননি কোনো দর্শক সমর্থক। নামাজ আদায় শেষে ক্রিকেটাররা ধীরে সুস্থে টিম বাসে করে মাঠ ছাড়েন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।